আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাইথন কমপ্লিট সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব আমাদের কিভাবে আমাদের পাইথন কোড আমাদের মেশিনে ইয়া করতে পারি, সরাসরি রান করতে পারি, সেই বিষয়টি আমরা দেখি। তো প্রত্যেকটা প্রোগ্রামিংয়ের প্রথম ইয়া হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড রান করা। হ্যালো ওয়ার্ল্ড রান করার মাধ্যমে বুঝতে পারে যে প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। সো আমরা ওই কাজটা করি। তো আমার একটা ফোল্ডার আছে, ওয়ার্ল্ড প্র্যাকটিসেস একটা ফোল্ডার তৈরি করা আছে। এটার ভিতরে আছে আমার পাইথন। পাইথনের ভিতরে আমি একটা ফোল্ডার তৈরি করব, সেটার নাম দেব, সরি এখানে কোনো ফোল্ডার দিব না, ফোল্ডারটা আমি ডিলিট করে দিই। এখানে আমাদের একটা ফাইল তৈরি করতে হবে, এখানে তো ফোল্ডারের কোনো দরকার নাই। ফোল্ডার তো অল একটা তো ফোল্ডারের ভিতরে অলরেডি আমরা আছি। এখানে একটা নিউ দেবো, নিউ দেওয়ার পরে টেক্সট ডকুমেন্ট। আমি এটা আরও সহজভাবে করতে পারতাম, তো আপনাদেরকে দেখানোর জন্য এখানে ইয়া করতেছি। তো অ্যাপ নাম দিই অ্যাপ ডট পাই। পাইথনের ফাইলের এক্সটেনশন হচ্ছে পাই। হ্যাঁ, পাইথন ফাইল তৈরি করলাম। এখন এটা যদি আমরা এতে আমাদের যে নোটপ্যাড প্লাস প্লাস আছে সেখানে যদি আমরা ওপেন করি, ওপেন করার পরে আমরা যে কাজটা করবো, আমাদের এতে যাই, আবার ওইখানে যাই। এখানে আমরা পাত, আমাদের যে পার্টটা আছে এই পার্টটাতে আমরা সিএমডিতে যাবো। এখানে পার্টটা রিমুভ করে দিলাম, সিএমডি লিখি। সিএমডি লেখার পরে আমাদের টার্মিনাল আসবে। টার্মিনালটা আমরা এখানে আপাতত মিনিমাইজ করে রাখি। তারপরে এখানে আমরা কিছু কোড লিখি, আমরা হ্যালো ওয়ার্ল্ড রান করে দেখব। প্রিন্ট 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 দেব। প্রিন্ট হচ্ছে একটা ফাংশন। ফাংশনের ভিতরে আমাদেরকে ফার্স্ট যত প্রোগ্রামিং আছে, আপনার যদি কোনো ফাংশন দেন, ফাংশন টাইপ কোনো মেথড ব্যবহার করেন, তাহলে আপনাদেরকে ফার্স্ট ব্র্যাকেটটা অবশ্যই দিতে হয়। তো এখানে আমরা যদি নাম্বার প্রিন্ট করতে চাই, এখানে যদি কিছু নাম্বার দিলাম, নাম্বারের জন্য কোনো কোটেশন লাগে না। এখন এটা সেভ করি, সেভ করলাম, লেখাটা সেভ হয়েছে। এখন যদি আমাদের টার্মিনালে যাই, এখন যদি আউটপুটটা দেখতে চাই, পাইথন আমাদের পাইথন ফাইলটার নাম দিয়েছিলাম আমরা অ্যাপ, অ্যাপ ডট পাই। এখন যদি রান করি, এখন দেখেন এখানে আউটপুটটা দিচ্ছে। আমি যে লেখাটা এখানে লিখছি সেম লেখাটা এখানে আউটপুট দেখাচ্ছে। তো এখানে যদি আমি অন্য কিছু লিখি, প্রিন্ট দিলাম, প্রিন্ট প্রিন্ট দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট, যেটাকে প্যারেন্টসিস ব্র্যাকেট বলে। তো এখানে আমরা যদি হ্যালো ওয়ার্ল্ড রান করাতে চাই, তার জন্য আমাদেরকে কী করতে হবে? এইখানে যেহেতু এটা একটা এটা হচ্ছে একটা ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড হবে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড যেহেতু এটা আপনার ইংলিশ ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ডটা এটা আপনার একটা স্ট্রিং আকারে পড়ে। স্ট্রিং কোনো কিছু ডিফাইন করার জন্য আমাদেরকে কী করতে হয়? আমাদেরকে সিঙ্গেল কোটেশন ও ডাবল কোটেশন ব্যবহার করতে হয়। তো এখানে যদি আমরা ডাবল কোটেশন দেই, কোটেশনের ভিতরে যা লিখবো সেটাই আমাদেরকে রান করবে। এখন যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড, এখন যদি আমরা এটাকে সেভ দিই, সেভ দেওয়ার পরে আবার যদি যাই টার্মিনালে, এখন যদি লিখি পাইথন, পাইথন দেওয়ার পরে যদি আমরা দিই অ্যাপ ডট পাই, এখন কিন্তু আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা এখানে প্রিন্ট করছে। এখন দেখেন যদি হ্যালো ওয়ার্ল্ড যে লিখছি, এখন যদি কোটেশন মার্কটা তুলে নেই, আমাদেরকে কী হয় তাহলে দেখতে পারবেন। এখানে একটা আমরা সেভ দিই, সেভ দেওয়ার পরে আবারও এখানে আউটপুটটা দেখার চেষ্টা করি, দেখি কী হয়। এখন যদি লিখি পাইথন অ্যাপ ডট পাই, এখন দেখেন এখানে ইরোর দেখাচ্ছে, সিনট্যাক্স ইরোর, ইনভ্যালিড সিনট্যাক্স, হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে একটা হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিংয়ের জন্য আমাদেরকে সিঙ্গেল কোটেশন ও ডাবল কোটেশন দিতে হয়। এইগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত ভিডিও করব। তো এই পর্বে আমরা দেখলাম কীভাবে আমাদের কোডটা রান করতে পারি, আমাদের টার্মিনাল আউটপুট দেখতে পারি, সেই এটা দেখলাম আর কি। তো আপনারা এখানে আরেকটা জিনিস করতে পারেন, এখানে আপনার বিএস কোড থাকলে আপনার বিএস কোডের মাধ্যমে রান করতে পারেন। বিএস কোডে আমি এটা রান করি, বিএস কোডে এটা ওপেন হচ্ছে। বিএস কোডে একটু লেখার জন্য একটু সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার কি সব কিছু মিনিমালি লিখতে হয় না, সেটা আপনার অনেক কিছু সুবিধা আছে। সুবিধাগুলো কি আপনার অনেক কিছু সাজেশন দেখাই। তো এখানে আরেকটা জিনিস বলেন, এখানে কিন্তু সেমিকোলন দেওয়ার দরকার নাই। আপনারা জানেন যারা জাভা স্ক্রিপ্টে প্রোগ্রামিং করছেন বা শিখছেন বা শিখতেছেন, তারা জানেন প্রত্যেকটা লাইন পর পর আপনার একটা সেমিকোলন দিতে হয়। সেমিকোলন না দিলে আপনার ইরর আসে। তো এখানে কিন্তু এই ইয়াটা দেওয়ার দরকার পড়ে না। তো এখানে আপনার আমাদের বিএস কোডে এটা ইয়া করলাম, ওপেন করলাম, এখানে আমরা যা লিখবো সেটাই প্রিন্ট করবে।
তো এখানে বিএস কোডে সম্ভবত এখানে এই যে প্লে বাটনে ক্লিক করলে এখানে আউটপুটটা নিচে দেখানোর কথা, দেখি এখানে আসে কিনা আউটপুটটা। পাইচার্মে আপনারা সরাসরি এইভাবে কিন্তু ইয়ে করতে পারেন, পাইচার্মে একটু সমস্যা করে, পাইচার্ম না ইউজ করাই সবচেয়ে বেটার। আপনারা আরেকটা জিনিস করতে পারেন, এখানে এইভাবে না ইয়ে করে সরাসরি এখানেও আপনারা ইয়ে করতে পারেন, এখানে যাবেন আপনার পাইথন লিখবেন, পাইথন সরাসরি আপনার এই টার্মিনালের মাধ্যমে আপনার সব কিছু প্র্যাকটিস করতে পারেন, কোনো ফাইল টাইল তৈরি করা ছাড়া। এখানে কীভাবে করবেন আমি দেখাই, পাইথন যখন আমি পাইথন লিখে এন্টার করছি তখন কিন্তু আমার পাইথন ভার্সনটা দেখাচ্ছে, পাইথন 3.7.4 ভার্সন। এখন এখানে যদি আমি লিখি প্রিন্ট, প্রিন্ট দেওয়ার পরে এখানে যদি আমি দেই ফার্স্ট ব্র্যাকেট আমার নামটাই লিখি আনসারুল, ফার্স্ট ব্র্যাকেটে আমি সিঙ্গেল কোটেশন দিলাম, এখন যদি এখানে এন্টার দেই এখানে কিন্তু আমার নামটা শো করতেছে। তো এইভাবে আপনারা টার্মিনালের মাধ্যমে সরাসরি আপনারা এখানে প্র্যাকটিস করতে পারেন, আপনারা যদি ওইভাবে ঝামেলা মনে করেন। তো এখান থেকে আপনি তো পাইথনের ভিতরে আমরা গেলাম এখানে টার্মিনালের মাধ্যমে, এখান থেকে তো এক্সিট হওয়া লাগবে, ঠিক আছে না? এক্সিট হওয়ার জন্য আপনারা লিখবেন এক্সিট ফার্স্ট ব্র্যাকেট এন্টার, ও এটা ভুল হয়েছে, কন্ট্রোল সি, এক্সিট ফার্স্ট ব্র্যাকেট এটাকে ক্লোজ করলাম এন্টার, এখন কিন্তু আমাদের এই পাইথন থেকে বের হয়ে আসলাম। তো এইভাবে আপনারা দেখলেন কীভাবে হ্যালো ওয়ার্ল্ড রান করতে হয়। এই দেখেন এইখানেও কিন্তু আপনাদের এই একটা দেখাচ্ছে, এখানে এই যে আমরা যে এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখছি এটা কিন্তু আমাদের এখানে আউটপুট দিতেছে। তো এইভাবে দেওয়াটা বেটার না, এখানে কিন্তু অনেক কিছু এরর আসে, টার্মিনালের আউটপুটটা দেখানোটাই সবচেয়ে বেটার আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সঙ্গে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সবাইকে ধন্যবাদ।